বিশ্বের দীর্ঘতম ভাষমান রাস্তা বিশ্বের সপ্ত আশ্চর্যের অন্যতম চীনের প্রাচীর বিভিন্ন দেশের বহু পর্যটক এই প্রাচীর দেখার জন্য দেশটিতে প্রতিবছর ভ্রমণ করে থাকে এবার পর্যটকদের আকর্ষণ করতে চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভাসমান রাস্তা চুয়ান্ন হাজার বর্গমিটার বা তেরো পয়েন্ট একর আয়তনের ওপর নির্মিত এই রাস্তা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে অবস্থিত পাঁচ হাজার একশো সাতাশ মিটার বা পাঁচ পয়েন্ট দুই মাইল দীর্ঘ রাস্তাটি গুইজু প্রদেশের গুয়াংঝং অঞ্চলে হংসু নদীর উপর নির্মিত পানির উপর নির্মিত এই রাস্তা দেখতে প্রজাপতির মতো যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভাসমান রাস্তা হিসেবে গ্রিনেজ বুকে স্থান পেয়েছে গত পয়লা অক্টোবর চীনের জাতীয় দিবস উপলক্ষে নিউ সিকিং পার্কের পর্যটন সাইটটি উদ্বোধন করা হয় দুই লাখ বাইশ হাজার পাঁচশো প্লাস্টিকের ব্লকের উপর রাস্তাটি নির্মাণ করা হয়েছে প্রতি চারটি প্লাস্টিক ব্লকের পরিমাপ এক বর্গমিটার বা দশ পয়েন্ট আট বর্গ ফুট এবং প্রতি বর্গমিটার রাস্তার ধারণ ক্ষমতা তিনশো পঞ্চাশ কেজি বা সাতশো পাউন্ড পুরো রাস্তার উভয় ধারে বসানো হয়েছে নেট বা নিরাপত্তা জাল পর্যটকদের আকর্ষণ করতে প্রতি দুইশো থেকে তিনশো মিটার পর পর বসানো হয়েছে পানির ফোয়ারা এর মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়েছে পাঁচ হাজার বর্গমিটারের একটি স্টেজ যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে পুরো রাস্তাটি পায়ে হেঁটে পরিদর্শন করতে চাইলে একজন দর্শনার্থীর সময় লাগবে তিরিশ মিনিট সেখানে শিশু বৃদ্ধ সকল দর্শনার্থীদের জন্য রয়েছে পানিতে ভেসে বেড়ানোর বয়া এসব দর্শনার্থীরা নদীর পানিতে নামতে চাইলে তাদের সরবরাহ করা হবে সুইমিং পোশাক সেখানে রয়েছে সুইমিং পুল ও বৃক্ষ উদ্যান এছাড়া অত্যাধুনিক এই পার্কের চারপাশ তালগাছ ঘেরা দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে